মর্নিং বন্ধুরা, আজকের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ফুটন্ত জলের মধ্যে আস্ত মোচা দিয়ে দারুণ একটা রেসিপি। মানে মোচাটা কাটাকুটির কোনো ঝামেলা নেই, জলের মধ্যে দেখলে তোমরা, আমি একটা আস্ত মোচা সামান্য লবণ দিলাম আর তার মধ্যে আস্ত মোচাটা দিয়ে ফুটোতে শুরু করলাম চাপা দিয়ে ভালোভাবে, বেশ 30 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর দেখো, বার করে নিয়ে 30 মিনিট পরে, 25 থেকে 30 মিনিট হলেই ভালোভাবে ফুটে রেডি হয়ে যাবে। একে একে শক্ত কাঠিগুলোকে বার করে নেব আমি খুব সুন্দরভাবে, আর খুব স্মুথলি বেরিয়ে আসে এই শক্ত কাঠিগুলো। তোমাদের বার করতে একটু অসুবিধা হবে না, হাত কালো হবে না, কোনো ঝামেলাই নেই এই রেসিপিটা করতে গিয়ে। আর তোমরা বাড়িতে মোচার এইভাবে যে কোনো রেসিপি করতে পারো, মোচা ছাড়ানোর ঝামেলা আজ থেকে তাহলে বন্ধ, ঠিক আছে? এইভাবে করে নেবে, কোনো কষ্ট, আর ইনস্ট্যান্ট মোচার রেসিপি বানানো যাবে। কেননা অনেকে মোচা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখে, চুন জলে ভিজিয়ে রাখে, অনেক ঝামেলা করে, কিন্তু এইভাবে করলে তোমাদের কোনো ঝামেলা হবে না। এইভাবে দারুণ রেসিপিও তৈরি হয়ে যাবে যে কোনো মোচার, এইভাবে করে নিলে। মোচাটাকে দেখো ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরের যে কুচি অংশটা ছিল ওটাকে আমি কেটে টুকরো টুকরো করে নেব, মুখটাকে কেটে ফেলে দিলাম। দিয়ে ভালোভাবে কুচি অংশটাকে একদম টুকরো করে নিয়ে সব একসাথে মিক্সিতে দিয়ে দেব, মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। আজকে রেসিপিটা পুরো মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে করতে হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো মিক্সিং জারে নিয়ে নিয়েছি মোচাটাকে, এটা আমার বাটা হয়ে গেছে, আর এদিকে আমি একটা বড় বাটিতে ডিম ফাটিয়ে নিচ্ছি। দারুণভাবে রেসিপিটা হবে আজকে, তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকো আর দেখতে থাকো, আজকে রেসিপিটা অসাধারণ হতে চলেছে। দেখো ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি আমি, 5টা ডিম নিয়েছি আমি, যেহেতু একটা পুরো মোচা নিয়েছি তার জন্য আমি 5টা ডিম ব্যবহার করেছি এখানে। তোমরা দেখতে পাচ্ছ এত ভালো টেস্টি একটা রেসিপি হতে যাচ্ছে, তোমরা ভাবতে পারবে না। বাড়িতে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা, আর অবশ্যই আমার কথা তোমাদের মনে থাকবে যে দিদিভাই একটা দারুণ রেসিপি দেখিয়েছিল, আর খেতে অসাধারণ, এর টেস্টটাও খুব সুন্দর। দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন পেস্ট 1 চামচ মতো, আর গোলমরিচের গুঁড়ো দেব 1 চামচ মতো। এটাকে ভালো করে ফাটিয়ে নেব সুন্দরভাবে ডিমটাকে এগুলো দিয়ে, আর এর মধ্যে দিয়ে দেব আমার কুচিয়ে রাখা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, তোমরা শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারো, আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই। এবার এর মধ্যে প্রয়োজন মতো লবণ দেব আমি এই ডিমটা ফাটানোর জন্য, এর সাথে লবণটা দিয়ে দেব অবশ্যই। লবণটা দিয়ে এটাকে আরেকটু বেশ ভালো করে ফাটিয়ে নেবে তোমরা এভাবে অনেকক্ষণ ধরে। দেখো একটা পাতলা পাতলা মতো ভাব এসে গেছে ফাটিয়ে ফাটিয়ে। এইটা এবার আমার রেডি হয়ে গেছে ডিমটা, এবার আমি এর মধ্যে আমার বেটে রাখা মোচাটাকে দিয়ে দেব। দারুণ রেসিপিটা হতে যাচ্ছে বন্ধুরা, তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে, দারুণ হতে যাচ্ছে এই রেসিপিটা। আর এটাকে ভালো করে আমি বার করে নিলাম মিক্সিং জার থেকে নিয়ে, এবার এটাকে ভালোভাবে আমি হাত দিয়ে চটকে নেব, ভালো করে মিশিয়ে নেব এই ডিমের সাথে। এই মোচার যে ব্যাটারটা তৈরি হয়েছে, মোচার যে পেস্টটা, এটাকে ভালোভাবে আমি রেডি করে নেব। এইবার অবশ্যই তোমরা এই টিফিন বাটিটা, আমি একটা বড় টিফিন কৌটো নিয়েছি, এই টিফিন কৌটোটা অবশ্যই তোমরা তেল ব্রাশ করে নেবে, তেল হাতে করে মাখিয়ে নিতে পারো পুরো বাটিটাতে। আমি তেল মাখিয়ে নিয়েছি সেটা তোমাদের দেখালাম না। আর কড়াইতে দেখো বেশ খানিকটা জল দিয়ে, গরম হয়ে গেছে জলটা, ওর উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি টিফিন কৌটোটাকে বসিয়ে দিলাম, জলটা যেন টিফিন কৌটোর হাফ অবধি ডুবে থাকে জলের মধ্যে, সেইভাবে 25 থেকে 30 মিনিট এইভাবে ভেপারে রেখে দেবে। 25 মিনিট রাখলেই যথেষ্ট, তাতেই রেডি হয়ে যায়। এইভাবে ভেপারে রেখে দেবে, কোনো অসুবিধে নেই।
ফুটবে, জলটা একদম ফুল ফ্লেমে দিয়ে রাখবে আর রেডি হয়ে যাবে। আমার দেখো মোচাটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। কিছুক্ষণ ঠান্ডা করে নেবে, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে ছুরি দিয়ে কাটবে। দেখো আমি সাইডটা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি, এইবার পুরোটা আস্তে আস্তে উঠে আসবে, যত ঠান্ডা হবে তত তাড়াতাড়ি উঠে আসবে, ঠান্ডাটা করে নেবে ভালো করে মোচাটা। তারপরে তোমরা মোচাটাকে দেখো আমি কেটে বার করে, মানে সাইডটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে বার করে নিলাম, আর একটা ডিমের মানে কেকের মতো কত সুন্দর হয়েছে মোচাটা, দারুণ একটা সাইজ হয়েছে আর খেতেও অসাধারণ এই জিনিসটা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, দেখবে দারুণ লাগে খেতে। এই জিনিসটা রেসিপি করেও খাওয়া যায়, এমনি ভাজাও খাওয়া যায়, কোনো অসুবিধে নেই, যে কোনোভাবেই তোমরা খেতে পারো, অসাধারণ লাগে তোমাদের, সত্যি বলে বোঝাতে পারবো না, তোমরা কিছু মানে ধারণাই করতে পারবে না এর টেস্ট এত সুন্দর। তাহলে বন্ধুরা দেখো একদম পুরো পিস পিস সন্দেশের মতো আমি কেটে নিলাম, এগুলো সব একে একে আমি কেটে নেব। দুটো পিস তোমাদের কেটে দেখালাম কি সুন্দরভাবে রেডি হয়েছে। দেখো এইবার আমি এটাকে রেডি করে নিয়েছি পুরোটা কেটে কেটে, এবার কড়াইতে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করবে না, ঠিক আছে, একটু মানে অল্প ফ্রাই করবে, তাহলে খেতে ভালো লাগবে, বেশি ভালো লাগবে খেতে অল্প ফ্রাই করলে। আর দেখো আমার সবটাই ফ্রাই হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে আমি কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা বড় সাইজের, সেটাকে দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম কয়েক টুকরো, তার মধ্যে লবণ দিলাম, আদা রসুন পেস্ট দিলাম, আর তার মধ্যে টমেটো দিয়ে ভালোভাবে ওটাকে কষিয়ে নিয়েছি ওদিকে। আর এদিকে দেখো ভাজাগুলো কত সুন্দর নরম সফট হয়েছে, কি সুন্দর খেতে লাগে তোমরা ভাবতে পারবে না। এইগুলোকে আমরা ভাজাও কিছুটা রেখে দেব আর কিছুটা এই রেসিপিতে লাগাবো। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, যা যা মশলা যেরম টাইপের দিলে সুবিধে হয়, আর সামান্য মিষ্টি অতি অবশ্যই দেবে যেহেতু মোচা, দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এবার শেষে গাঢ় হয়ে আসলে ঝোলটা, মোচার এই যে চৌকো চৌকো বরফিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নামালাম, আর কিছুটা ভাজা রেখে দিয়েছি খাওয়ার জন্য। অবশ্যই তোমরা কিন্তু এর মধ্যে গরম মশলা দেবে, আর যদি গরম মশলা না দাও ধনে পাতা দেবে, দিয়ে নামাবে। আমি ধনে পাতা দিয়েছি, গরম মশলা দিইনি। আজকের রেসিপিটা তাহলে কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।